প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুদের নয়ন তারা মৎস্য হ্যাসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন প্রতিবেদন দেখুন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান এবং এই সাইজের পোনা চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কিভাবে এই সব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব এবং এই মাছগুলোর চাষ ব্যাপারে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেখুন আমাদের এই দেশীয় মাগুর মাছের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এই সাইজের পনাগুলো আপনার সরাসরি ভাসমান ফিট খাবার খাবে এবং এই টাইপের পোনাগুলো সর্বোচ্চ বাজারজাত করতে সময় লাগবে পাঁচ মাস অথবা ছয় মাস এর ভিতরেই আপনারা দুই থেকে তিনটায় কেজি নিয়ে আসতে পারবেন এই দেশি মাগুর মাছের পোনাগুলো এবং এগুলো এককভাবে চাষ করিলে প্রতিশতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন এবং মিশ্র চাষ করিলে আপনারা সাতশো আষ্টশো পিস করে পোনা দিতে পারবেন এবং এই পোনার খাবার দুই টাইম করে দিতে হবে অবশ্যই পুকুরে এক মাস পঁচিশ দিন পর পর চুন পটাশ লবণ প্রয়োগ করতে হবে যাতে করে মাছগুলো ভাইরাস থেকে সুরক্ষিত থাকে তো দেখুন আমাদের পনার পোনার সাইজগুলো এবং পোনার কোয়ালিটিগুলো অবশ্যই আমাদের পোনার গুণগত মান ভালো হবে আপনারা অল্প খরচেই এবং অল্প খাবারেই চাষ করতে পারবেন অনেকেই মনে করে যে এই মাছ চাষ করতে অনেক টাকা পুঁজি লাগবে এই হবে তো আসলেও সেরকমভাবে পুঁজি লাগে না এগুলো খুব সীমিত খাবারেই মাছগুলো চাষ করা সম্ভব হয়